সবাইকে স্বাগতম আজকের আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের সার ক্লাসে ফিজিওলজি লেকচার 4 এই ফিজিওলজি লেকচার 4 এর উপরে আমরা একটা ক্লাস নিয়েছিলাম আপনাদের সেই ক্লাসের পরে আমরা কোশ্চেন তৈরি করেছি মূলত গাইটন এবং গ্যানং থেকেই তৈরি করে এই প্রশ্নের আলোকে আমরা আজকে সার ক্লাসটা নিচ্ছি প্রথমে আমরা কোশ্চেন নিয়ে কথা বলবো তারপর দুই একটা টপিক নিয়ে কথা বলা যায় কোশ্চেনের মধ্যে আমরা টপিক নিয়ে কথা বলে ফেলবো আসলে আমাদের এই বিসিএস ইস্যুতে যে সল প্লাস টুকু হয়েছে যে বিসিএস ইস্যুতে যে ক্লাস টুকু হয়েছে সেটাতে কন্টেন্ট অনেক কম ছিল মূল কন্টেন্ট এর তুলনায় অনেকক্ষণ বকবক শুনেছেন এখন প্রশ্নের সলভ নিয়ে আরো একটু বকবক শুনেন আমাদের যদি আমাদের এন্ডোক্রাইন ফিজিওলজি অংশটাতে আমরা যাই এন্ডোক্রাইন ফিজিওলজি অংশের মধ্যে আমরা এন্ডোক্রাইন ফিজিওলজির মধ্যে বলেছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড তারপরে এখান থেকে গত বছর বলতে 39 তম বিসিএস এ তিনটি প্রশ্ন এসেছিল মোট এন্ডোক্রাইনোলজি থেকে এবং সবগুলো খুব সিম্পল সিম্পল কোশ্চেন ছিল সেই আলোকে আমরা তৈরি করেছি প্রশ্ন আসলে 50টি প্রশ্ন তৈরি করা খুব কঠিন ওই সিলেক্টিভ টপিক থেকে এই জন্য কিছু প্রশ্ন হয়তো আপনার পছন্দের প্রশ্নের মধ্যে পড়েনি কিছু প্রশ্ন অপছন্দের ছিল তো সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আপনাদের সাথে তো চলেন আমরা যে প্রশ্ন চলে যাই প্রশ্নের মধ্যে একদম ডিরেক্ট প্রশ্ন দেখেন হরমোন মেইনটেন্স সার্কেডিয়ান রিদম সার্কেডিয়ান রিদম মেইনটেইন করে কোন হরমোন এই প্রশ্নের উত্তরে মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট পরিমাণ হরমোন রিলিজ হয় তার নাম হচ্ছে সার্কেডিয়ান রিদম তো এই সার্কেডিয়ান রিদম মেইনটেইন করে হরমোনের সংখ্যা হরমোন সার্কেডিয়ান রিদম কি কি আছে সার্কেডিয়ান রিদম মেইনটেইন করা হরমোনের মধ্যে আছে মেলাটোনিন সার্কেডিয়ান রিদম মেইনটেইন করা হরমোনের মধ্যে আছে কর্টিসল মেলাটোনিন কর্টিসল তো আমাদের এখানে কর্টিসল যেহেতু নাই মেলাটোনিন আছে সেটা আনসার মানে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট অ্যামাউন্ট অফ হরমোন তৈরি রিলিজ হওয়াকে বলা হয় সার্কেডিয়ান রিদম এটার একটা নাম হচ্ছে বায়োলজিক্যাল ক্লক একটা নাম কি বায়োলজিক্যাল ক্লক এরপরে দেখেন হুইচ ইজ নট পালসেটাইল হরমোন পালসেটাইল হরমোন কোনটা নয় পালসেটাইল হরমোন আমাদের বডিতে সারাদিন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট অ্যামাউন্ট অফ হরমোন তৈরি হয় বায়োলজিক্যাল ক্লক বা সার্কেডিয়ান রিদম যেমন সারাদিনে দুইবার তৈরি হবে এই পালসেটাল হরমোন প্রতি ঘন্টায় একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট অ্যামাউন্ট অফ হরমোন রিলিজ হয় নাম হচ্ছে পালসেটাল হরমোন হরমোন পালসেটাল হরমোন রিলিজ হয় পালসেটাল হরমোনের মধ্যে আছে টিএসএইচ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট অ্যামাউন্ট অফ হরমোন রিলিজ হয় পালসেটাল হরমোনের মধ্যে আছে আপনার ইনসুলিন নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট অ্যামাউন্ট অফ হরমোন রিলিজ হবে পালসেটাল ইজ নট সরি ইজ নট পালসেটাল হরমোন তো পালসেটাল হরমোনের মধ্যে আছে গ্রোথ হরমোন পালসেটাল হরমোনের মধ্যে আছে রুটিনাইজিং হরমোন পালসেটাল হরমোনের মধ্যে আছে কর্টিসল সারাদিনে একটা নির্দিষ্ট সময় অন্তত গ্রোথ হরমোনের কথা চিন্তা করেন আমাদের শরীরের দৈহিক বৃদ্ধি ঘটছে প্রস্থে বৃদ্ধি ঘটছে এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ সিক্রেশন তৈরি হয়ে যায় ইনসুলিন কর্টিসল এবং রুটিনাইজিং হরমোন এরপরে আসেন হুইচ ওয়ান ইজ দ্য লাইফ সেভিং হরমোন লাইফ সেভিং হরমোনটা আমাদের জানতেই হবে মনে রাখতেই হবে লাইফ সেভিং হরমোন আসলে দুইটা একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন লাইফ সেভিং হরমোন কয়টা দুইটা একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন এখন যদি পরীক্ষায় দুইটাই অপশন থাকে তাহলে আনসার কি দিবেন এই প্রশ্নের উত্তরে সবাইকেই পিএসসি করবে কি সবাইকে আনসার দিয়ে দিবে তারপরেও দুইটা আনসার থাকলে সেফ কোনটা দুইটা আনসার থাকলে সেফ হচ্ছে অ্যালডোস্টেরন দেখেন তার দুইটা না থাকলে তো যেটা থাকবে সেটাই আনসার বুঝতে পারছেন দুইটা আনসার থাকলে সেফ হচ্ছে অ্যালডোস্টেরন দেখানো আর সিঙ্গেল থাকলে তো সিঙ্গেল আনসার প্যারাথাইরয়েড হরমোন থাকলে প্যারাথাইরয়েড হরমোন না থাকলে অ্যালডোস্টেরন বুঝতে পারছেন ঘটনাটা আমরা যাই পরের একটা প্রশ্ন হুইচ ওয়ান ইজ ইমার্জেন্সি হরমোন তুমি কোন হরমোন হচ্ছে ইমার্জেন্সি হরমোন আর একটা হচ্ছে স্ট্রেস হরমোন কর্টিসল হচ্ছে ইমার্জেন্সি হরমোন বা স্ট্রেস হরমোন এই টাইপের প্রশ্ন বিসিবিএস বিপিএসসি তে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় আসে পাবলিক সার্ভিস কমিশন অত্যন্ত স্ট্যান্ডার্ড অত্যন্ত স্মার্ট একটা প্রতিষ্ঠান তারা প্রশ্নের স্টাইলে এই টাইপের প্রশ্নগুলি সাধারণত করে থাকে যারা পূর্ব দর্শনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই প্রশ্ন উত্তর করাগুলো খুব ইজি মনে হবে বাচ্চা বাচ্চা প্রশ্ন যারা প্রিপারেশন নেননি তাদের কাছে মনে হবে যে অনেক বড় বড় প্রশ্ন বা এগুলো কই পড়বো কি পড়লে পারবো আমরা এই জন্য ক্লাস নিয়েছি আপনাকে গুছিয়ে দিয়েছি সুন্দর করে তো দেখেন পাঁচ নম্বর প্রশ্ন দেখি হুইচ ওয়ান ইজ দ্য এসেন্সিয়াল গ্ল্যান্ড এসেনশিয়াল গ্ল্যান্ড আমাদের বডিতে কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যদিও সে ইমার্জেন্সি হরমোন প্যারাথাইরয়েড হরমোন
এলডোস্টেরন, এলডোস্টেরন ইমার্জেন্সি আপনার আপনার লাইফ সেভিং হরমোন হওয়া সত্ত্বেও অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু এসেনশিয়াল গ্ল্যান্ড না, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে এসেনশিয়াল গ্ল্যান্ড, ঠিক আছে। এরপরে আসেন 6 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের ক্লাসিফিকেশন আপনাকে মানতেই হবে, করতেই হবে। ক্লাসিফিকেশন অফ স্টেরয়েড হরমোন, অ্যান্ড্রোজেন স্টেরয়েড হরমোন, ইস্ট্রোজেন স্টেরয়েড হরমোন, কোলেস্টেরল। কোলেস্টেরল তো কোনো হরমোন না, কোলেস্টেরল একটা পদার্থ, এই জন্য কোলেস্টেরল নামটা আমরা দিয়েছি যাতে আপনাকে ভুরকে দেওয়া যায়। কোলেস্টেরল নিউক্লিয়াস থাকবে স্টেরয়েড হরমোনে, কিন্তু কোলেস্টেরল তো হরমোন না। হরমোনস অফ অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ বা অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভ হরমোন, নিম্ন কোনটা? মনে রাখবেন টিটিসি, টি মানে টি3, টি মানে টি4, আর সি মানে ক্যাটাকোলামাইন। ক্যাটাকোলামাইনের মধ্যে ডোপামিন আছে, এই জন্য ডোপামিনটা আমাদের আনসার হয়েছে, ডোপামিন আনসার, ঠিক আছে। এরপরে আসেন পরের প্রশ্নটা, হরমোন বাইন্ডস উইথ ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। রিসেপ্টরের সাথে বাইন্ডিং নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক ব্যাপার আপনাকে গুছিয়ে দিয়েছি। সেলের ভিতরে রিসেপ্টর আছে কোন কোন হরমোনের? স্টেরয়েড হরমোনের হরমোন গুলোর আছে আর থাইরয়েড হরমোন গুলো আছে। তো স্টেরয়েড এবং থাইরয়েড হরমোন দেখেন আনসার কি হবে, থাইরয়েড। আর বাকি সবের রিসেপ্টর কোথায়? সেলুলার সার্ফেসে বা সেল মেমব্রেনে বাকি সবের রিসেপ্টর। কারা কারো সাইক্লিক এমপি, কারা কারো সাইক্লিক জিএমপি, কারা কারো টাইরোসিন কাইনেজ, কারা কারো ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স। টাইরোসিন কাইনেজ যারা আছে তাকে আমরা কেবল ইপিআই, ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স কেন মনে রাখছি, ভিসি গোল, ভিসি ঘোষ্ট, তারপরে আর আর সাইক্লিক এএমপি দিয়ে মনে রাখছিলাম, ফেটাল, PACTAL নেমোনিক দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো সেখান থেকে আমরা এটা খুঁজে বের করতে পারি। হরমোন সিক্রেটেড বাই নার্ভ এন্ডিং, নার্ভ এন্ডিং থেকে কোন কোন হরমোন রিলিজ হয় দেখেন, এডিএইচ, ইপিনেফ্রিন, দুইটা যেহেতু ট্রু হয়েছে, অক্সিডোসিন ট্রু আপনার কাছে মনে না হলে আপনি অল অফ দ্য অ্যাবাভ দিয়ে দিবেন, দুইটা আনসার যেহেতু আছে আপনি অক্সিডোসিনকে ছাড়াই অল অফ দ্য অ্যাবাভ আপনি দিয়ে দিতে পারেন স্মুথলি। অক্সিডোসিনও নার্ভ এন্ডিং থেকে তৈরি হয়, এডিএইচ আর অক্সিডোসিন দুইটা সুপ্রা ভেন্টিকুলার প্যারা সুপ্রা নিউক্লিয়াস সুপ্রা অপটিক আর প্যারা ভেন্টিকুলার নিউক্লিয়াস থেকে তৈরি হয়, মনে আছে। এরপরে আসেন হরমোন অ্যাক্টস থ্রু ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এটা তো আপনার জানাই মুখস্থ, আমরা কি বলি মনে রাখার জন্য বলেছিলাম ভিসি ঘোষ্ট, ভিসি ঘোষ্ট। এখানে যে এডিএস কথাটা আছে, এডিএস মানে তো ভ্যাসোপ্রেসিন, কিন্তু ভিসি ভি মানে ভ্যাসোপ্রেসিন, যদি ভ্যাসোপ্রেসিন থাকতো আপনি এটা ট্রু দিতেন, যেহেতু ভ্যাসোপ্রেসিন নাই এডিএস মানে আপনাকে বুঝতে হবে এটা তার ভি টু রিসেপ্টরের কথা বলা হয়েছে, অর্থাৎ এটা কিডনির উপর কাজ করার রিসেপ্টরের কথা বলা হয়েছে, যার ই হচ্ছে সাইক্লিক এএমপি। আর এডিএস না থেকে ভ্যাসোপ্রেসিন হলে আমরা সেটা ট্রু দিতাম, আর অক্সিটোসিন হবে আমাদের আনসার, ভিসি ঘোষ্ট, ও মানে হচ্ছে অক্সিটোসিন, ঘোষ্টের ও মানে হচ্ছে অক্সিটোসিন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড ডু নট হ্যাভ পিটুইটারি কন্ট্রোল, আমরা মনে রাখতে বলেছিলাম পাখি, পাখি পি মানে পিটুইটারি, পিটুইটারি পি মানে প্লাসেন্টা পিনিয়াল, তারপরে প্লাসেন্টা পিনিয়াল, একটা হচ্ছে প্যারাথাইরয়েড, আর এ মানে অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল কর্টেক্স না অ্যাড্রেনাল মেডুলা, অ্যাড্রেনাল মেডুলা যেটা সিম্পাথেটিক নার্ভ এন্ডিং দ্বারা স্টিমুলেটেড হয়, তারপরে কে মানে কিডনি আর আই মানে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারগান্স। তাহলে এখানে আনসার হবে প্লাসেন্টা, সুন্দরভাবে স্মুথলি, এটা নিয়ে আসলে কনফিউশনের কোনো অপশনই নাই। 12 নম্বর প্রশ্নটা দেখি, হরমোনস অফ পোস্টেরিয়র পিটুইটারি, এডিএস আর অক্সিটোসিন, দেখেন এডিএস অক্সিটোসিন কি আছে, ভ্যাসোপ্রেসিন, এখানে আমরা ভ্যাসোপ্রেসিনকে ট্রু দিব কারণ এডিএস বিকল্প। গ্রোথ হরমোন সিক্রেশন ইজ ইনক্রিজড বাই, কোন কোন স্টিমুলেশন গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ায়, দেখেন REM sleep, hyperglycemia, protein meal, protein খাওয়ার পর আপনি যে মোটা হচ্ছেন বা দৈর্ঘ্য বড় হচ্ছেন এটা হচ্ছে গ্রোথ হরমোনের কারণে, ঠিক আছে। এটা আমাদের এই গ্রোথ হরমোনের স্টিমুলেটরি ফ্যাক্টরি সব বলে দিচ্ছে। হরমোনস উইথ পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স কে করে? পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স করে যে আমাদের শরীরকে বৃদ্ধি করে, আমাদের শরীরের দৈহিক বৃদ্ধি যে করে তার নাম পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, অথবা অ্যানাবলিক হরমোন হবে এটার আনসার। তাহলে গ্রোথ হরমোন হচ্ছে অ্যানাবলিক হরমোন, গ্লুকাগন কর্টিসোল থাইরোক্সিন এরা হচ্ছে ক্যাটাবলিক হরমোন, এটা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স করে, ঠিক আছে। এরপরে দেখেন 15 নম্বর প্রশ্ন, ফাংশনস অফ গ্রোথ হরমোন, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স ফলস কারণ সে পজিটিভ করে, সোডিয়াম এক্সক্রিশন এটা ফলস কারণ সে সোডিয়ামকে রিটেনশন করে, কিটোসিস সে কিটোসিস করে না, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস করে, কিটো অ্যাসিডোসিস করে, আচ্ছা।
কন্ড্রোজেনেসিস, কন্ড্রোজেনেসিস, মাস্কুলোজেনেসিস, এগুলার তার কাজ। ঠিক আছে, অ্যাক্রোমেগালি নিয়ে আমরা একটু কথা বলেছি। অ্যাক্রোমেগালি একটা ক্লিনিক্যাল প্রশ্ন হয়ে গেছে, যদিও ফিজিওলজির পার্ট, সংজ্ঞা থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। বিফোর ফিউশন অফ এপিফাইসিস এন্ড শ্যাফ্ট, এপিফাইসিস এন্ড শ্যাফ্টের ফিউশনের আগে অ্যাক্রোমেগালি হয় না। টল স্ট্রেচার, অ্যাক্রোমেগালিতে টল স্ট্রেচার তার বৈশিষ্ট্যের মূলক পয়েন্টটা। এনলার্জমেন্ট অফ হ্যান্ডস এন্ড ফিট, হ্যান্ডস এন্ড ফিট এনলার্জ হয়ে যায়, মাইক্রোগ্লোসিয়া না হয় ম্যাক্রোগ্লোসিয়া। ঠিক আছে, তাহলে অ্যাক্রোমেগালি ওই বিফোর ফিউশন অফ এপিফাইসিস এন্ড শ্যাফ্ট এটা হবে না, না হবে আফটার ফিউশন, এই জন্য ভুল হয়েছে। টল স্ট্রেচার না, নির্দিষ্ট একটা অঙ্গের, নির্দিষ্ট একটা কয়েকটা অঙ্গের মধ্যে সে তার সাইজটা ছোট বড় হয়ে যায়। এরপরে আসেন ড্রাগস কজ ইনক্রিজ সিক্রেশন অফ এডিএস, কোন ড্রাগে এডিএস সিক্রেশন বেড়ে যায়, এডিএস সিক্রেশনটা কোন ড্রাগে বেড়ে যায়। মরফিন, যে সমস্ত মানে সিআর হয় কোন কোন ড্রাগে, যে সমস্ত ড্রাগ ব্রেনে কাজ করে এবং সিএনএস কে ডিপ্রেস করে তার তার কারণে সিআর হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে আমরা একটা প্রশ্ন দিয়েছি, দেখেন ইসমাস প্রেজেন্স ইন C2 থেকে C4 লেভেল, এত বড় জায়গা জুড়ে ইসমাস থাকে না, C3 C4 লেভেলে ইসমাস থাকে। ইসমাস প্রেজেন্স ইন C2 থেকে C4 লেভেলে, ভুল, ইসমাস আরেকটু উপরে থাকে, ইসমাস থাকে আরেকটু উপরে আপনার, এটা আপনার থাকবে হচ্ছে ভোকাল, ভোকাল কর্ডের জাস্ট একটু, ভোকাল না, ভোকাল কর্ড হচ্ছে আপনার এই যে এই কার্টিলে যেটা আছে অ্যাডামস অ্যাপেল, জাস্ট তার নিচে নিচে থাকে ইসমাস, এটার ই লেভেল আপনার সার্ভাইকাল লেভেল হচ্ছে C1 C2, C2 থেকে C4 লেভেলে না। সাপ্লাইড বাই ইন্টারনাল কার্ড ব্যাটারি, ইন্টারনাল কার্ড ব্যাটারি দ্বারা সাপ্লাই পায় না, সে সাপ্লাই সাপ্লাই পায় হচ্ছে সুপিরিয়র সাইড ব্যাটারি, ইনফিরিয়র সাইড ব্যাটারি, এটার মাধ্যমে সাপ্লাই পায়। ক্যালসিডোডিয়াম ডিরাইভ ফ্রম ফলিকুলার সেল, ক্যালসিডোডিয়াম প্যারাফলিকুলার সি সেল থেকে আসে, নার্ভ সাপ্লাই হচ্ছে রিকারেন্ট নার্ভ, এটা একমাত্র ট্রু। এরপরে আসেন DM is caused by the deficiency of, ডায়াবেটিস হতে পারে একটা ইয়ের অভাবে, তার নাম হচ্ছে ক্রোমিয়াম, উপরে সেলেনিয়ামের অভাবে কি হয়, সেলেনিয়ামের অভাবে হাইপোথাইরয়েডিজম হয়, ক্রোমিয়াম ইনসুলিন তৈরিতে হেল্প করে। রেট লিমিটিং এনজাইম ফর থাইরয়েড হরমোন সিনথেসিস, খুব দামি একটা থাইরয়েড পারঅক্সিডেজ, থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইমটা এই কাপলিং এ হেল্প করে, কাপলিং এ হেল্প করে, মনোআয়োডোটাইরোসিন আয়োডিনের সাথে টাইরোসিনের বাইন্ডিং এ এই কাপলিং এ থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইমটা হেল্প করে। এইটার বিরুদ্ধে যদি অ্যান্টিবডি থাকে তখন এই থাইরয়েড হরমোন তৈরি হবে না, থাইরয়েড হরমোন তৈরি না হলে বডিতে যে কন্ডিশন তৈরি হয় তার নাম হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস। থাইরয়েড পারঅক্সিডেজের বিরুদ্ধে যদি অ্যান্টিবডি থাকে সেই অ্যান্টিবডি থাইরয়েড হরমোন সিনথেসিসে বাধা দেয়, সেই বাধা হওয়ার কারণে বডিতে যে ক্লিনিক্যাল কন্ডিশন হয় তার নাম হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস। ঠিক আছে, এরপরে দেখেন র ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড ফর থাইরয়েড হরমোন সিনথেসিস, থাইরয়েড হরমোন তৈরির জন্য র ম্যাটেরিয়াল কি আছে আমরা জানি দুইটাই, এটা হচ্ছে আয়োডাইড নট আয়োডিন, টাইরোসিন, বডিতে মলিকুলার ফর্মে আয়োডিন থাকে না, আয়োডাইড ফর্মে থাকে, সে পরবর্তীতে আয়োডিনে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, টাইরোসিন। 22 নম্বর প্রশ্নটা দেখি, রিগার্ডিং থাইরয়েড হরমোন হুইচ ইজ ট্রু, থাইরয়েড হরমোনের ক্ষেত্রে নিম্নে কোনটা ট্রু, হ্যাজ অনলি ক্রোনোট্রপিক ইফেক্ট, অনলি ক্রোনোট্রপিক ইফেক্ট না, তার আয়োটোপ ক্রোনোট্রপ দুটো ইফেক্টই তার আছে, স্টিমুলেটস লাইপোজেনেসিস নট লিপিড কে ভাঙে, ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে, সে ফরমেশন অফ এলডিএল রিসেপ্টর, এলডিএল রিসেপ্টর তৈরি করে, প্রশ্ন একটু কঠিন হয়ে গেছে, এলডিএল রিসেপ্টর তৈরি করে বডির বডিতে খারাপ কিছু করে, সে ডিক্রিজ বিএমআর না ইনক্রিজ বিএমআর, থাইরয়েড হরমোন বডির বিএমআর বাড়াই দেয়, কারণ হচ্ছে সে একটা ক্যাটাবলিক হরমোন, মেটাবলিক ফাংশন অফ থাইরয়েড হরমোন, ডিক্রিজ রেট এন্ড ডেপথ অফ রেসপিরেশন, এটা তো মেটাবলিক ফাংশনের মধ্যে পড়ে না, এটা আসলে ইনক্রিজ করে, রেট এন্ড ডেপথ অফ রেসপিরেশন ইনক্রিজ করে, থাইরয়েড হরমোনের লেভেলটা বডিতে বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড অক্সিডোসিস এইগুলো বেড়ে যায়, ডিক্রিজ গাট মোটিলিটি, সে গাট মোটিলিটি ইনক্রিজ করে, ইনক্রিজ করে এবং গাটের মধ্যে গ্লুকোজের অ্যাবজর্পশন বাড়ায়, প্রমোট প্রোটিন ব্রেকডাউন, সে একটা ক্যাটাবলিক হরমোন, সে প্রোটিনকে ভাঙে, ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে, এই জন্য হাইপারথাইরয়েডিজমের পেশেন্টরা যখন হাসপাতালে আসে তখন বলে আমি প্রচুর খাই তারপরে আমার শরীরের ওজন বাড়ে না, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট সে আসলে বাড়ায়। এরপরে দেখেন ফিচার্স অফ মিক্সিডেমা,
মুন ফেস, এটা কোচিং সিলেবাস ফেস, শর্ট স্ট্রেচার, এটা হচ্ছে আপনার শর্ট স্ট্রেচার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল রিটার্ডেশন হচ্ছে কিডনি জমের ফিচার, সুতরাং আনসার কি হবে পুয়ার মেমোরি, এটাই হবে আনসার, মিউজিক নেবার ফিচার। এরপরে হলমার্কস অফ গ্রেভস ডিজিজ, হলমার্কস অফ গ্রেভস ডিজিজ এক্সোপ্থ্যালমাস, অন্য কন্ডিশন অপথ্যালমোপ্লেজিয়া, পেপিলোডিমা, পিটিবিএল, মিউক্সিডেমা সবার থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু এক্সোপ্থ্যালমাস গ্রেভস ডিজিজে থাকবেই, গ্রেভস ডিজিজে এক্সোপ্থ্যালমাসটা থাকবে। কজ অফ প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম এর কজ দেখেন প্যারাথাইরয়েড কার্সিনোমা, এটা প্রাইমারি হাইপার ট্রু, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এটা আপনার সেকেন্ডারি, মেল অ্যাবজর্পশন সেকেন্ডারি, ক্রনিক রেনাল ফেলিওর টারশিয়ারি বা অটোনোমিক। হরমোন ইনক্রিজেস ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড, ব্লাডের মধ্যে কোন কোন হরমোন ক্যালসিয়াম লেভেল বাড়ায়, কোন হরমোন বাড়ায়, ক্যালসিডোনিন ক্যালসিয়াম লেভেল কমায়, ক্যালসিডোনিন ক্যালসিয়াম লেভেল কমায়, প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম লেভেল বাড়াবে, ফসফেট কমাবে, এটাই অ্যান্সার। কর্টিসোল এবং ইনসুলিন ক্যালসিয়াম লেভেলটা বডিতে কমায়। ফাংশনস অফ অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম তার বন্ধু আর পটাশিয়াম হাইড্রোজেন তার শত্রু, তাহলে দেখি কি আছে অ্যান্সার, দেখেন ইনক্রিজ সোডিয়াম অ্যাবজর্পশন ইনক্রিসিটি, সোডিয়াম অ্যাবজর্পশন ইনক্রিজ করে পিসিটি প্রক্সিমাল কনভলুটেড টিউবিউল, সে আসলে কাজ করে ডিসিটি, সিটি এবং কালেক্টিং টিউবিউল, ডিস্টাল কনভলুটেড টিউবিউল, কালেক্টিং টিউবিউল এবং কালেক্টিং ডাক্টে, সুতরাং এটা আনসারটা হবে না, ডিক্রিজ সিক্রেশন অফ পটাশিয়াম, ইনক্রিজ সিক্রেশন হবে, ইনক্রিজ ব্লাড প্রেশার, সে পানিকে ধরে রাখে, ব্লাড প্রেশার সে বাড়ায়, সুতরাং এটাই হবে আনসার। গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন ইজ ইনক্রিজ বাই, গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন ইনক্রিজ করে কি, হাই পটাশিয়াম ইনটেক, আমরা জানি একটা বক্স আছে সেখানে পটাশিয়াম ইনটেক গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনের সাথে সম্পর্ক আছে, সম্পর্ক আছে কার, পটাশিয়ামের সাথে সম্পর্ক আছে অ্যালডোস্টেরনের, সুতরাং গ্লুকোকর্টিকয়েড হবে না, লো সোডিয়াম ইনটেক এটা ফলস, স্ট্যান্ডিং সার্জারি, সার্জারিতে গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন বাড়ে। প্রশ্ন নম্বর 30, পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েডের বা কর্টিসলের পারমিসিভ অ্যাকশন আছে কয়েকটা, ক্যালোরিজেনিক ইফেক্ট অফ গ্লুকাগন এটা ট্রু, এটাই আনসার, লাইপোলাইটিক ইফেক্ট বাই গ্লুকাগন, গ্লুকাগন লাইপোলাইসিস করে না, সে ক্যালোরিজেনিসিস করে বা ক্যালোরি তৈরি করে, কিন্তু লাইপোলাইটিক ইফেক্ট অফ গ্লুকাগন না, লাইপোলাইটিক ইফেক্ট অফ অ্যাড্রেনালিন, বুঝতে পারছেন, প্রেশার ইফেক্ট গ্লুকাগন এটাও না, এটাও হচ্ছে অ্যাড্রেনালিনের ব্রঙ্কো কনস্ট্রিকশন বাই ক্যাটাকোলামাইন, ক্যাটাকোলামাইনের ব্রঙ্কো কনস্ট্রিকশন বা ব্রঙ্কো ডাইলেটর ইফেক্ট, ব্রঙ্কো ডাইলেটর ইফেক্ট, ঠিক আছে। Cortisol increases the level of basophil, eosinophil, lymphocyte, neutrophil, answer by neutrophil. Cortisol কি হয়? Bell পরে pain বারে, bell মানে BEL, bell, bell মানে basophil, eosinophil আর lymphocyte, এটা কমে যায়, আর pain মানে platelet, erythrocyte আর neutrophil, এদের লেভেলটা বাড়ায়, বুঝতে পারছেন? Cortisol bell পরে pain বারে, metabolic feature of Cushing syndrome, Cushing syndrome এর metabolic feature, মেটাবলিক ফিচার কোচিং সিন্ড্রোমে কি, মঙ্গোলয়েড ফেস, বাফেলো হাম, হাইপারগ্লাইসেমিয়া, কোচিং সিন্ড্রোমে মেটাবলিক ফিচার আনসারটা একটু ভুল হয়েছে, এটা আমরা আমাদের আনসারটা এটা হাইপারগ্লাইসেমিয়া হবে, হাইপারগ্লাইসেমিয়া হবে, সরি আনসারটা কারেকশন করে নিয়েন, এটা হাইপারগ্লাইসেমিয়া হবে আনসারটা, ঠিক আছে, হাইপারগ্লাইসেমিয়া হবে এই আনসারটা, হাইপারগ্লাইসেমিয়া হবে, মেটাবলিক ফিচার মেটাবলিজমের সাথে সম্পর্কিত, হাইপারগ্লাইসেমিয়া হবে, ঠিক আছে। মেটাবলিক ফিচার অফ কোচিং সিন্ড্রোম, মেটাবলিক এসিডোসিস, প্রক্সিমাল মাসল ওয়াস্টিং, হাইপারকেলিমিয়া, হাইপোনাট্রেমিয়া, এইখানে এই প্রশ্নটা আমরা যে এবিসি বায়োকেমিস্ট্রি থেকে নিয়েছি সরাসরি, যে এটা আপনার প্রক্সিমাল মাসল ওয়াস্টিংটা আমরা ট্রু দিব, এটা একটা মেটাবলিক সিন্ড্রোমের পার্ট, মাসল ওয়াস্টিং মাসলগুলো শুকিয়ে যাওয়া মেটাবলিক ডিজিজের পার্ট, রিগার্ডিং প্যানক্রিয়াস, পেরিটোনিয়াল অর্গান, প্যানক্রিয়াস হচ্ছে একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, সুতরাং এটা পেরিটোনিয়ালের মধ্যে ট্রু হবে না, ডেভেলপ ফ্রম ফরগাট, প্যানক্রিয়াস হচ্ছে মিডগাট থেকে ডেভেলপ করে, লোকেটেড পোস্টেরিয়র অ্যাবডোমেন অ্যালভিওলার ট্রু, সিম্পাথেটিক সাপ্লাই বাই ভ্যাগাস নার্ভ, ভ্যাগাস নার্ভ থেকে সিম্পাথেটিক সাপ্লাই পায় না, সিম্পাথেটিক সাপ্লাই বাই থোরাসিক 1 থেকে থোরাসিক 5 থেকে থোরাসিক 6 আর প্যারাসিম্পাথেটিক পাই ভ্যাগাস থেকে, ঠিক আছে, প্যারাসিম্পাথেটিক পাই ভ্যাগাস থেকে। ইনসুলিন একটা পেপটাইড হরমোন, এটা ইনসুলিন পলিপেপটাইড হরমোন, কন্টেন 51টা অ্যামিনো অ্যাসিড, আলফা চেইন আর বিটা চেইন থাকে, আলফা চেইনে থাকে 30টা, বিটা চেইনে থাকে 21টা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। ইনসুলিন সেনসিটিভ সেল, ইনসুলিন সেনসিটিভ সেল কি কি আছে, ইনসুলিন সেনসিটিভ সেল আছে আমাদের বডিতে, মাথার মধ্যে চিন্তা করেন ব্রেইনে, নিউরন, চোখের মধ্যে চলে আসেন,
চোখের মধ্যে কর্নিয়া, লেন্স আর রেটিনা হয়ে গেল, চলে আসে একটু নিচে, বুকে আছে হার্ট, হার্টের মধ্যে আছে আরবিসি আর ডাব্লিউবিসি, আরবিসি আর ডাব্লিউবিসি, একটু নিচে আসেন প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস আছে বিটা সেল, ডান পাশে আছে লিভার, হেপাটোসাইট, নিচে আছে ইন্টেস্টাইন, এন্টেরোসাইট, তার নিচে আছে কিডনি, কিডনিতে নিউরন বা টিউবুলার সেল, ফিমেল হলে ইউটেরাস, ইউটেরাসের মধ্যে আছে প্লাসেন্টা, এগুলো হচ্ছে ইনসুলিন ইনসেনসিটিভ সেল, মানে ইনসুলিন ছাড়াই এগুলোতে ব্লাড সুগার ঢুকবে। তাহলে বাকিগুলো কি আছে? নিউরন ক্রস, আরবিসি ক্রস, ডাব্লিউবিসি ক্রস, বাকি থাকবে প্লাটিলেট। সুতরাং আনসার কি হবে? প্লাটিলেট। কি সহজ প্রশ্ন, চমৎকার চমৎকার প্রশ্ন। আসলে 37 নম্বর প্রশ্ন, অ্যাকশনস অফ ইনসুলিন অর কার্বোহাইড্রেট মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর ইনসুলিনের অ্যাকশন, ভালো করে দেখেন। ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস সে হতে দিবে না, যে কোনো মূল্যে গ্লুকোজ তৈরি হওয়া সে বন্ধ রাখবে। ডিক্রিজ গ্লাইকোলাইসিস, এটা ইনক্রিজ করে, ইনক্রিজ গ্লাইকোজেনেসিস, এটা ট্রু, ইনক্রিজ গ্লাইকোজেনোলাইসিস ফলস, গ্লাইকোজেনকে ভাঙবে না সে। এরপরে আসেন মেটাবলিক অ্যাকশনস অফ ইনসুলিন, মেটাবলিক অ্যাকশনস অফ ইনসুলিন যদি বলে আপনি কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, অ্যাক্টিভেশন অফ হরমোন সেন্সিটিভ লাইপেস, একে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে, হরমোন সেন্সিটিভ লাইপেস কে ইনঅ্যাক্টিভ করে আর লিপোপ্রোটিন লাইপেস কে সে অ্যাক্টিভ করে, তাহলে উল্টা উল্টি হয়েছে। এআরবি বাদ ইনক্রিজ পটাশিয়াম আপটেক, এটা ট্রু দিব, আমরা পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকে, ইনক্রিজ কিটোজেনেসিস, না কিটোজেনেসিস সে কখনো হতে দেয় না, কিটোজেনেসিস হইলে ইনসুলিনের অনুপস্থিতিতে হয়। ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার কি কি আছে? ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার একটাই আছে, তার নাম গ্লুট ফোর, তার নাম হচ্ছে গ্লুট ফোর, আর গ্লুট টু হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার, মানে যেখানে ইনসুলিন ইনসেনসিটিভ সেল গুলো আছে তার থাকে হচ্ছে গ্লুট টু, আর ইনসুলিন ডিপেন্ডেন্ট হচ্ছে গ্লুট ফোর। ইনসুলিন সিক্রেশন ইনক্রিজ বাই, ইনসুলিন সিক্রেশন ইনক্রিজ করে কে? গ্লুকোজ, গ্লুকোজ ইনসুলিনের সবচেয়ে স্ট্রংগেস্ট স্টিমুলেশন, ইনসুলিন সিক্রেশনের সবচেয়ে স্ট্রংগেস্ট স্টিমুলেশন কে? গ্লুকোজ। রিগার্ডিং স্পার্মাটোজেনেসিস চলে আসলাম আমরা, আমরা চলে আসলাম রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজির মধ্যে, গ্রোথ হরমোন আর্লি ডিভিশন অফ স্পার্মাটোগোনিয়া, গ্রোথ হরমোন স্পার্মাটোগোনিয়ার ডিভিশনে হেল্প করে, এটা ট্রু। ইস্ট্রোজেন স্টিমুলেটস লেডিক সেল, ইস্ট্রোজেন লেডিক সেলকে স্টিমুলেট দেয় না, এলএইচ লেডিক সেলকে স্টিমুলেশন দেয়, এলএইচ এবং এফএসএস স্টিমুলেট সার্কুলেটরি সার্টুলে সেল না, এফএসএস সার্টুলে সেলকে স্টিমুলেশন দেয়। মনে রাখবেন এলএইচ এর মধ্যে এল আছে, এল আছে সে লেডিক সেলকে স্টিমুলেশন দেয়, আর এফএসএস এর মধ্যে এস আছে সে সার্টুলে সেলকে স্টিমুলেশন দেয়। টেস্টোস্টেরন স্টিমুলেটস লেডিক সেল, টেস্টোস্টেরন লেডিক সেলকে স্টিমুলেট দেয় না, বরং ইনহিবিট করে, লেডিক সেল টেস্টোস্টেরন রিলিজ করে, লেডিক সেল থেকে টেস্টোস্টেরন রিলিজ হয়, লেডিক সেল টেস্টোস্টেরন লেভেলকে স্টিমুলেশন দিতে পারে, কিন্তু সে তাকে নেগেটিভ ইমপালস দিবে বাট পজিটিভ ইমপালস দিবে না, তার আধিক্য থাকলে সে তার সিক্রেশন কমা দিতে পারে। বিএলজি, পিএইচ অফ সিমেন, অনেকদিন অনেকভাবে দেখছেন সিমেনের পিএইচ 7.3 থেকে 7.5, এটা আমাদের ব্লাডের চাইতে একটু কম বেশি, সামান্য একটু কম বেশি। হরমোন অ্যাক্টস অন ফিমেল ব্রেস্ট, গ্রোথ হরমোন বৃদ্ধি করে, প্রোলেকটিন ডেভেলপমেন্ট করে, ইনসুলিন, তাহলে সবগুলো হবে অ্যান্সার। ফিমেল ব্রেস্টে কোন কোন হরমোন কাজ করে? আমরা কয়েকটা হরমোনের নাম জানি, একটা নাম হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোলেকটিন, অক্সিটোসিন, আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন প্রোলেকটিন আর অক্সিটোসিন, এই চারটার নাম হচ্ছে মিল্ক ইজেকশন প্রসেস বা ল্যাকটোপোজিসের সাথে যুক্ত, কিন্তু তার ফিমেল ব্রেস্টের ডেভেলপমেন্টের জন্য যে হরমোনগুলোর নাম জরুরি সেগুলো আমাদের মনে রাখতেই হবে। একটা চার্ট আছে আপনাদের বইয়ের মধ্যে, সেই চার্টটা আপনি জাস্ট একবার দেখবেন, আর চারটা হরমোনের ফাংশন পড়বেন, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন প্রোলেকটিন এবং অক্সিটোসিন। এই প্রশ্ন একবার পরীক্ষা আসছিল গতবার, যে মিল্ক ইজেকশন কে করে? মিল্ক ইজেকশন অনেকেই প্রোলেকটিন দাগিয়েছেন, আসলে ভুল, আনসার হবে অক্সিটোসিন। মিল্ক ইজেকশন বাচ্চার মুখে মিল্ক টেনে দেখে অক্সিটোসিন। ডেভেলপমেন্ট অফ ডার্ট এন্ড স্ট্রোমাল টিস্যু অফ দ্য ব্রেস্ট, ডার্ট এবং স্ট্রোমাল টিস্যু অফ দ্য ব্রেস্ট কে তৈরি করে? স্ট্রোমা, নামের মধ্যে যে স্ট্রোমা আছে, এই যে দেখেন স্ট্রো মানে স্ট্রোমা, এই যে স্ট্রোমা এসটি আর স্ট্রোমা মানে ইস্ট্রোজেন, আর যদি বলে লোবিউলো অ্যালভিওলার সিস্টেম, লোবিউলো অ্যালভিওলার সিস্টেম হলো প্রোজেস্টেরন, লোবিউলো অ্যালভিওলার সিস্টেম হচ্ছে প্রোজেস্টেরন, আর স্ট্রোমা কে করবে? ইস্ট্রোজেন, ঠিক আছে। এলিসার্স অকার্স, এলিসার্স কখন হয়? ওভুলেশনের জাস্ট আগে আগে হয়, 16 ঘন্টা আগে। ওভুলেশন কখন হয়? 16 ± 2, ওভুলেশনটা কখন হয়? 16 ± 2, আর তার 16 ঘন্টা আগে হয় এলিসার্স।
প্লাসেন্টা থেকে কি কি হরমোন তৈরি হয়? হরমোন সিক্রেটেড ফ্রম প্লাসেন্টা। দেখেন আমরা এখানে অনেকগুলো নাম দিয়েছি, FSH, LH, HCG। প্লাসেন্টা থেকে HCG রিলিজ হয়, গ্রোথ হরমোন রিলিজ হয় না। হরমোন ডাজন্ট সিক্রেটেড ফ্রম কিডনি, কিডনি দিয়ে কোন হরমোন তৈরি হয় না। এনজিওটেনসিন, এরিথ্রোপয়েটিন, রেনিন, ক্যালসিট্রায়ল। ক্যালসিট্রায়ল এটা তৈরিতে কিডনি একটা ভূমিকা রাখে, কিন্তু সে নিজে তৈরি করে না। মাইল্ডলি এলিভেটেড TSH উইথ নর্মাল T34। TSH বাড়বে কিন্তু T34 নর্মাল থাকবে, অথবা TSH বাড়তে বাড়তে আপার লিমিটে থাকবে আর T34 লোয়ার লিমিটে থাকবে। কি বলে? হাইপোথাইরয়েডিজম, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। ডিফিউজ গয়টার মে বি প্রেজেন্ট এক্সেপ্ট, ডিফিউজ গয়টার মে বি প্রেজেন্ট এক্সেপ্ট। ডিফিউজ গয়টার থাকতে পারে কিসে? পেপিলারি কার্সিনোম থাইরয়েড। গ্রেভস ডিজিজে গয়টার ভালোভাবে বোঝা যাবে। আয়োডিন ডেফিসিয়েন্সিতেও গয়টার খুব ভালোভাবে বোঝা যাবে। পেপিলারি কার্সিনোমাতে ডিফিউজ গয়টার থাকবে। হাশিমোটোস থাইরয়েডিসে শুরুতে গয়টার থাকে না, কিন্তু পরের জীবনে আস্তে আস্তে গয়টার ডেভেলপ করতে পারে, এবং এটা ডিফিউজ গয়টার না, সেটা ভুল বলছি আমি, খুব সরি। আবার একটু দেখেন, ডিফিউজ গয়টার মে বি প্রেজেন্ট, ডিফিউজ গয়টার থাকবে কিসে কিসে? ডিফিউজ গয়টার থাকবেই গ্রেভস ডিজিজে, আয়োডিন ডেফিসিয়েন্সিতে থাকবে, আর হাশিমোটোস থাইরয়েডিস থাকবে। অল্প একটু গয়টার, হাশিমোটোস থাইরয়েডিসে শুরুতে গয়টার থাকে না, আস্তে আস্তে সেটা গয়টার তৈরি হয়। কিন্তু পেপিলারি কার্সিনোম অফ থাইরয়েড হইলে পেশেন্টটা অ্যাপারেন্টলি নর্মাল থাকে, অ্যাপারেন্টলি তার চেহারার ছবি তাকে দেখে মনে হয় তার কোনো ক্যান্সার নাই, এবং এই কারণে পেপিলারি কার্সিনোমাকে বলা হয় পপুলার কার্সিনোম। এবং এটাতে পেশেন্ট পেপিলারিকে পপুলার, পপুলার মানে কমন, এবং এটাতে পেশেন্টের সার্ভাইভাল খুব ভালো। 50 নম্বর প্রশ্ন দেখেন, ইন টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস এর স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস এর স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, এটা অটোইমিউন ডিজিজ। কিডনিউরিয়া রেয়ার, কিডনিউরিয়া তো মাঝে মাঝেই হয়, ডিকে ডেভেলপ করে। ইনসুলিন রেজিস্ট্যান্স, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর ডিকে কমন কমপ্লিকেশন রেট ট্রু, ডিকে এই জন্য ক্যান্সার হয়েছে। তো আমরা যদি এই আপনার এন্ডোক্রাইন ফিজিওলজিটা, এন্ডোক্রাইনোলজি খুব সহজ একটা চ্যাপ্টার, খুব সহজ একটা টপিক, আমরা আপনাকে গতদিন যেভাবে গুছিয়ে দিয়েছিলাম এন্ডোক্রাইন এই অংশটুকু যেভাবে ই করে দিয়েছিলাম, তার বাইরে আমরা কিছু কিছু প্রশ্ন এনেছি বাধ্য হয়ে, কারণ 50টা প্রশ্ন তো মেলানো খুব কঠিন। আমরা সিলেবাস ধরে ধরে, সিলেবাস দেখে দেখে ওই স্টাইলে আমরা আপনাকে পড়িয়ে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি। তো এই যে এই সিচুয়েশন, এই সিনারি, এই অবস্থা, এই ইয়েতে আপনার এটা আসলে কিভাবে পড়াশোনা করা উচিত, আপনার আজকে পরীক্ষার পরে যাই রেজাল্ট আসুক, আপনি প্রথমে আপনার এই ইয়েতে তিনটা গ্ল্যান্ড সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। একটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, একটা হচ্ছে প্যানক্রিয়াস। এই তিনটা থেকে গতবার 39 বিসিএস থেকে প্রশ্ন এসেছিল। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কি কি পড়বেন? প্রথমে তার অ্যানাটমিটা পড়বেন, আমরা যেটুকু সেটা দিয়েছি বা আপনার কাছে থাকা বই থেকে আপনি পড়ে নেবেন। অ্যানাটমি, তার অ্যানাটমি কিছুই না, তার ডেভেলপমেন্ট, তার ব্লাড সাপ্লাই, তার আঙ্গিক বন্টন, মানে তার গ্ল্যান্ডটা দেখতে কেমন, রাইট সাইড একটা ট্রায়াঙ্গুলার, লেফট সাইড একটা সেমিলুনার, তার কত পার্সেন্ট, মানে 10/9 হচ্ছে আপনার, তার 10/9 হচ্ছে আপনার অ্যাড্রিনাল কর্টেক্স, আর মাত্র 1/1 হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। কোথা থেকে কি কি হরমোন আসে, কোন কোন রিজিওন থেকে কি হরমোন আসে জানলেন, জানার পরে তার ফিজিওলজি থেকে কি কি হরমোন সে রিলিজ করতেছে, সেই হরমোন গুলার কাজ, সেই হরমোন গুলার রেগুলেশন, তার ডেফিসিয়েন্সিতে কি হয়, তার আধিক্যে কি হয়, এই তো শেষ। আপনি থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড হরমোন বায়োসিনথেসিস লাগবে, থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি লাগবেই, থাইরয়েড গ্ল্যান্ড কতটুকু কোন লেভেলে থাকে, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই। এরপরে আপনি থাইরয়েডের মধ্যে ঢুকে তার হরমোন গুলোর নাম জানতে হবে, হরমোন গুলা তৈরি জানতে হবে, হরমোনের কাঁচামাল কিভাবে হয়, কাঁচামাল গুলা কিভাবে সে তৈরিটা হচ্ছে, থাইরয়েডের হরমোনের হাইপো এবং হাইপার থাইরয়েডিজমের কজ, হাইপোথাইরয়েডিজমের মধ্যে আপনার কয়েকটা ব্যাপার, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, সিক ইউথাইরয়েডিজম, আর হাইপারের মধ্যে প্রাইমারি সেকেন্ডারি আর সাবক্লিনিক্যাল, এই সাতটা আপনার তার আপনার বায়োকেমিক্যাল মার্কার পলিত হয়ে গেল, যে ঘটনাটা কি হয়, T3 T4 কিসে বাড়ে, TSS কিসে কিসে বাড়ে, TSS কমলে T3 T4 বাড়ে, TSS বাড়লে T3 T4 কমে, এগুলো হচ্ছে প্রাইমারি কজ। সেকেন্ডারিতে সবই বাড়বে অথবা সবই কমবে, আর সাব ক্লিনিক্যালে সবই হাইপো হইলে কমবে, ওদিকে TSS বাড়তে থাকবে, কিন্তু বর্ডার লাইন টাস্ক ক্রস করে একজন ক্রস করবে আরেকজন ক্রস করবে না, এইগুলো কথাই তো আপনার এই থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে কথাবার্তা। তারপরে আপনার পড়তে হবে প্যানক্রিয়াস সম্পর্কে, কারণ প্যানক্রিয়াস ডায়াবেটিস এর সাথে যুক্ত আছে, প্যানক্রিয়াস এবং ডায়াবেটিস একসাথে পড়তে হবে, প্যানক্রিয়াসের
অ্যানাটমি একটু সামান্য পড়ে, অ্যানাটমি তার অবস্থান, লোকেশন, স্টোমাকের কোন জায়গার মধ্যে আছে, ইন্টেস্টাইন কোন জায়গায়, পেরিটোনিয়াম কভারেজ আছে কিনা, তার ব্লাড সাপ্লাই, তার পার্টস গুলা, ইনসুলিন সম্পর্কে তার বর্ণনা গুলা জানা, তার 11 অ্যামিনোসিড, আলফা চেনে কয়টা, বিটা চেনে কয়টা, তারপর সে কোথা থেকে রিলিজ, তার হাফ লাইফ কত, ইনসুলিনের অ্যাকশন, ইনসুলিন সেন্সিটিভ এবং ইনসেন্সিটিভ সেল গুলা সম্পর্কে জেনে তার কি কি স্টিমুলাই তাকে রিলিজ করে, কি কি স্টিমুলাই তাকে আপনার সাপ্রেস করে, এগুলো পড়ার পরে আপনি ক্লিনিক্যাল সম্পর্কে ডায়াবেটিস মেলিটাস পড়লে আপনার হয়ে যায়, আর কিছু লাগে না। গ্লুকাগন ইনসুলিন পড়লে গ্লুকাগন পড়া উল্টা ভাবে হয়ে যায় আপনাকে। আপনি যদি এন্ডোক্রাইনোলজি রিপ্রোডাক্টিভ পার্টটা পড়ে না যান, আপনার কাছে মনে হবে হতাশ লাগবে, মনে হবে যে আমি অনেক কিছু জানলাম না, ওটা একবার চোখ বুলাবেন, আমরা আপনি গুছিয়ে দিয়েছি। এরপরে আপনার আপনি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে পড়বেন, আর কিডনি এবং অন্যান্য টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে পড়বেন, পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে দেখবেন, একবার রিডিং দিবেন। এই তো এন্ডোক্রাইন ফিজিওলজি পড়া শেষ। এরপরে আপনাদের শীতের শেষে আমরা প্রতিটা শীত না আপনাদের বইয়ের প্রতিটা চ্যাপ্টারের শেষে আমরা অনেকগুলো করে প্রশ্ন দিয়েছি, 50-60টা। সেই 50-60টা প্রশ্ন আমরা কমন টপিক থেকে প্রশ্ন নিতে নিতে ক্লান্ত হয়ে গিয়ে দেখি আর কোনো প্রশ্ন নেই, তো তখন আমাদের বাধ্য হয়ে অন্য অন্য প্রশ্ন সংগ্রহ করতে হয়েছে, সেগুলো আমরা সংগ্রহ করেছি, অন্য অন্য প্রশ্ন আমরা দিয়েছি আপনাকে প্র্যাকটিস করার জন্য, আনসারও দিয়েছি। এরপরেও যদি কোনো প্রবলেম হয়ে যায় আমাদের ইনবক্সে নক করবেন, আমরা আপনাকে আমাদের ব্যস্ততার বাইরে যে সময়টুকু আছে সেই সময় আমরা আপনাকে হেল্প করব। আর বিসিএস খুবই একটা প্রেস্টিজিয়াস জব, খুবই স্মার্ট একটা জব, এইটাকে জীবনের উদ্দেশ্য হিসেবে বেছে নেয়, আপনাকে অভিনন্দন। আপনাকে আমাদের জেনেসিসের পক্ষ থেকে শুভেচ্ছা, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে, যে কোনো অসহায়ত্বে আমরা আপনাদের পাশে আছি সবসময়, আল্লাহর মহান সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা রেখে আপনি সামনে চলবেন ইনশাল্লাহ, সফলতা আপনার সময়ের দাবি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের সলভ ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।